ছুরিকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তারপরে দুই ছেলে ওখান থেকে পালিয়ে যায়। মাথা ভেঙে দিয়ে বসা খাওয়াবো, এরকম একটা মানে মারা সময় আসছিল, কিন্তু এত কিছু হয়ে যাবে। চট্টগ্রাম কর্ণফুলীতে নিজের বাবাকে হাত পা বেঁধে কুপিয়ে খুন করার ঘটনায় দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বড় ছেলে মোহাম্মদ নিজামুদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে এবং ছোট ছেলে মিজানুর রহমানকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে আটক করা হয়। এবং হত্যাকাণ্ড তারা উপর্যুপরি ছুরিকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তারপরে দুই ছেলে ওখান থেকে পালিয়ে যায়। তো পরবর্তীতে আমরা তাদের একজন ছেলে যে দুবাই যাচ্ছিল তাকে আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করি এবং যে ছোট ছেলে তাকে আমরা চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্ট থেকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই। বুধবার সন্ধ্যায় উপজেলা বড় উঠান ইউনিয়নে আব্দুর রহমানের বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নূর হক চৌধুরী ওই এলাকার মৃত নূর হোসেনের ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে আসেন তিনি। সংসারে ছিল স্বামী স্ত্রীর মধ্যে অমিল ও জায়গা জমি নিয়ে বিরোধ, আর এই জায়গা জমির বিরোধ নিয়েই দুই ছেলের হাতে খুন হন তিনি। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়, যাওয়ার আগ পর্যন্ত আসলে আমরা জানতে পারি না ওখানে কি ঘটনা ছিল। তো ওখানে যাওয়ার পরে ভিকটিমের যে ছেলের বউ, বড় ছেলের বউ, তাকে একটা রুমে আটক করে রাখা হয়েছিল। তো তাকে বের করে আমরা তার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি যে ভিকটিমের দুই ছেলে তাকে কুপিয়ে হত্যা করেছে। তো হত্যার পিছনে কারণ প্রাথমিকভাবে আমরা ওই সময় জানতে পারি, কারণটা ছিল যে ভিকটিমের দুই ছেলে, তাদের অভিযোগ ছিল তাদের বাবা তাদের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, এবং তার ওয়াইফের অভিযোগ ছিল যে সে তার দেবরের সাথে একটা সম্পর্ক, পরকীয়া এক ধরনের সম্পর্ক আছে। তো ভিকটিমের ওয়াইফের সহযোগিতায় তাই দুই ছেলে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বন্দরজনের উপপুলিশ কমিশনার শাকিরা সুলতানা। তাদের মূল ঘটনা ছিল তাদের বাবা তাদের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, ছেলেদের জন্য কোনো কিছু রাখছে না, এই অভিযোগের ভিত্তিতেই মা এবং দুই ছেলে মিলে তাদের পিতাকে হত্যা করেছে। আর বাবার প্রতি খুব ফাঁকছে যে বাবা, সে আমার ছোট চাচা মারা যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে 2009 সালে। তো তখন বাবা ছোট চাচাকে উদ্দেশ্য করে কোন একটা একটা চিঠি দেয়, সেটা আমরা পাই। ওটাতে লেখা ছিল যে দেখো তুমি আমার ছোট ভাইয়ের ভাই এবং আমার ছোট ভাই আমার ছোট বোনের সমতুল্য। তো আমি ওই দৃষ্টিকোণ থেকে সবসময় সহযোগিতা আমার যতটুকু সম্ভব আমি করে যাবো, এটা আমি বাইরে কোনো কোথাও আমার সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই, বিষয় সব ভেঙে দিয়ে বসা খাওয়াবো, এরকম একটা মানে মারা সময় আসছিল, কিন্তু এত কিছু হয়ে যাবে আবেগ বসে মা আবারটা আসলে কন্ট্রোল করতে পারেন। আমরা দুবাইয়ে আমরা বেশি এত বেশি উত্তেজিত হয়ে গেছি, পরে কিছু বেড়া নেওয়ার জন্য আমি নিজে গাড়ি নিয়ে আসছি, আমি তো পুরো করতে চাই না, আমি মারছি মানে পরে আমি নিজে গাড়ি নিয়ে আসছি ওনাকে হিসটা নেওয়ার জন্য, পরে গাড়িওয়ালা উনি নেন বলছি আমি এম্বুলেন্স পাঠাচ্ছি। ডেস্ক নিউজ বাংলা ধারা।